হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে যাচ্ছি হচ্ছে একটু ব্যাংকের কাজে। তো এখন 2টা বাজে। তো এখানে তো গ্রাম ব্যাংকে যেতে দেরি হবে, মানে এখান থেকে আমাদের ব্যাংকে যেতে প্রায় 30 মিনিট লাগবে শহরে। আমরা একটু গ্রামের ভিতরে, তো যাচ্ছি দুজনে। তো দেখতে থাকেন, বেশি ভিডিও দেখাবো না আপনাদেরকে সামান্য। তো এই যে আমি কি করেছি, তো প্রচুর গরম এখানে, প্রচুর গরম, প্রচুর। ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দিতে ভুলবেন না। আশা করি ভালো লাগবে। প্রচুর রোদ এখানে। তো এই যে জিসানের পাপা সামনে, আর চারিপাশটা দেখাচ্ছি, দেখেন কত সুন্দর ধান লাগানো। আমাদের বাসার সামনে পরিবেশটা খুবই সুন্দর। কত বছর হয়েছে? ওটা তো বড় হয়ে গেছে। এই জায়গার স্কুলে দিছেন? যাক ভালো হয়েছে। আর এও একটা মেয়ে, দুইটা মেয়ে। ওর বাবা তো দেখি সন্ন্যাসী হয়ে গেছে, ভালো হয়েছে তাও। তো যে ভ্যান ঠিক হয়ে গেছে, ভ্যানে উঠে পড়ব। এত রোদ। এটা একটা বট গাছ, এখানে ভ্যান পাওয়া যায়। একটু সামনে উঠে, এখানে বসতে পারবেন, একটু সামনে টানেন। তো উঠে পড়লাম ভ্যানে। তো আমাদের কেমন লাগছে? তুমি কিভাবে বসছো? তোমার কুজো কুজো লাগছে, সোজা বসে টাকা একটু। তো ভ্যানে বসছি, দেখেন খুব ভালো লাগে ভ্যানে। তো এখন যাচ্ছি সোনালী ব্যাংকে। এটা হচ্ছে বড় বাজার, খুলনা বড় বাজার, না কি বলে এটাকে, স্যার ইকবাল নগর, খুলনা বড় বাজার। হ্যাঁ, স্যার ইকবাল রোড শাখা। আচ্ছা, যাচ্ছি, ঠিক আছে, পারলে দেখাবো, না পারলে নেই। তো দেখো তো চলে আসলাম ব্যাংকে। ব্যাংকে আধা ঘন্টা লেট হয়েছে। তো ব্যাংক থেকে বেরিয়ে চলে যাব আমরা পিকচার প্লেজের মোড়ে। তো এই যে ব্যাংক থেকে বের হয়ে আসছি, ব্যাংকে আধা ঘন্টা লেট হয়েছে, বহুত ঝামেলা। আপনাদের বলি, ব্যাংকে হচ্ছে আমি চেক হচ্ছে ঢাকায় রেখে আসছি, না তো হঠাৎ চেক, এখন কি করব, চেক ছাড়া তো টাকা তোলা যাবে না ব্যাংকের থেকে। তো কি করলাম, ব্যাংকে আপনার ভাইয়া এসে ওরা বললো জিডি করেন। তো জিডি করতে 10 মিনিট টাইম লাগছে। তো জিডি করে আসার পরে হচ্ছে আপনার ইয়ে করছে, এই যে জিডি করে আসার পরে আপনার হচ্ছে পরে কাগজপত্র সব তৈরি করতে করতে ওনার ঝামেলা, ওনারা দিবেন আজকে। তো আপনার ভাইয়া আসলে প্রশাসনের লোক, সাথে থাকলে কি হয়, সব কিছু তাড়াতাড়ি হয়ে যায়, ইজি হয়ে যায়। তো আধা ঘন্টার মধ্যে চেক টেক সব কমপ্লিট করে তারপর হচ্ছে যে টাকা তুলে নিয়ে আসছি। তো এরকম সমস্যা সেম আমার খালাতো বোনের জামাই, খালাতো ভাই, তার এরকম সমস্যা। তো সে আজকে 3 মাস ধরে ঘুরতেছে কিন্তু সে চেক পাচ্ছে না।
আর সেখানে আমি আমারও সেম একই অবস্থা মানে চেক হারাই নাই আমি বাসায় রেখে আসছি তো এখান থেকে তো আমার চেক উঠাইতে হবে যেহেতু আমি খুলনা আসছি ঢাকা তো আবার তো ব্যাক করা সম্ভব না টাকা তো উঠানোই লাগবে যেহেতু বাড়ির কাছে হাত দিছি তো এই জন্য আমি আমার আধা ঘন্টার মধ্যে হয়ে গেছে আপনার ভাইয়া ছিল দেখে আপনার ভাইয়া পারছে কিন্তু আসলে নর্মাল মানুষ আমরা যারা তারা কিন্তু পারতাম না আমাদের তিন চার মাস ঘুরাই লাগতো তো প্রশাসনের লোক বিধায় আমাদের হচ্ছে এই অবস্থা তো এই যে এখন আমরা হচ্ছে পিকচার প্লেজে মোড়ে বিরিয়ানি ঘর মানে কাচ্চি ঘর আমরা সেখানে আসছি খেতে এখন পাঁচটা বাজে অলরেডি পাঁচটা বাজে তো এখন আমরা খেতে আসছি তো দেখেন কি খাচ্ছি কাচ্চি অর্ডার করলাম হাফ হাফ কাচ্চি নিছি ফুল কাচ্চি খাওয়া যাবে না এখানে ফুল কাচ্চি হচ্ছে 240 টাকা করে তো দুইজনে হাফ হাফ নিলাম যেহেতু এখন বিকাল টাইম খেতেও পারবো না আর জিসানকে বাসায় রেখে আসছি তো পিকচার প্লেজের মোড়টা আপনাদের দেখাবো এই যে আমরা এখন বিরিয়ানি খাচ্ছি খাচ্ছি বিরিয়ানি হ্যাঁ পানি খুলেন ঠান্ডা না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো এই যে আপনার ভাইয়া খাচ্ছে এই হোটেলটা অনেক পুরানো অনেক বছর আগে থেকে হ্যাঁ আমরা এখানে সবসময় খাই পিকচার প্লেজের মোড়ে আসলে আর আমার ব্যাংকটা হচ্ছে খুলনা কালীবাড়ি না বড় বাজার মানে কালীবাড়ির সামনে যে সোনালী ব্যাংকটা সেখানে তো এই যে নিলাম তো খাওয়া শুরু করলাম বিরিয়ানিটা কিন্তু অনেক মজা এখানে কাচ্চিটা খুলনা পিকচার প্লেজের মোড়ে কাচ্চি ঘর তো ঢাকার বিরিয়ানি ছাড়া তো অন্য কোনো বিরিয়ানি ভালো লাগে না তো খুলনায় আসলে এখান থেকে বিরিয়ানি খাই আপনার ভাই আবার বেশ দরদি মানে কি বলতেছি আমার যদি মাংস টাংস খারাপ হয় তো আমি চেঞ্জ করি যেটা চেঞ্জ করে দেন সে আবার চেঞ্জ করে না সে ডাইরেক্ট খায় না আবার এই যে আমি খেতে বসছি না দেখা গেল কি মানুষ এসে দাঁড়ায় আছে বলবে তাড়াতাড়ি খাও ওদের খাইতে দাও ওদের বসতে দাও বুঝছেন তো আমার খাওয়া এখনো হয় না তার খাওয়া শেষ পিয়াজ দিলাম না পিয়াজ ছাড়া তো বিরিয়ানি খেতে পারি না এখন বাজে পাঁচটা যেহেতু শনিবারে চলে যাব আমরা ঢাকাতে তো শুক্রবারে ব্যাংক বন্ধ তো আজকে বৃহস্পতিবার কাজ করেই যেতে হবে তো আমরা ব্যাংকে বসেছিলাম পাঁচটার পরে আমাদের কাজ শেষ হলো তো এখন আসছি খেতে তো নাও না অপে ঠান্ডা তো খারাপ তো ঠিক আছে খাই নি আর দেখাবো না তো পিকচার প্লেজের মোড়টা আপনাদেরকে দেখাবো খাওয়া দাওয়া শেষ এখন বের হয়ে যাচ্ছে মুক্তি চত মোগলাই এটা নাম করা মোগলাই এখানে খুব মজার নিছো নিয়ে নিছো হ্যাঁ না মাংস নেওয়া লাগবে না এই যে পিকচার প্লেজের মোড় এই হোটেলটাও নাম করা ওই যে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ চলো এটা হচ্ছে খুলনা পিকচার প্লেজের মান্নান চটপটি নাম করা মান্নান চটপটি দেখেন শোরুমটা তো অনেক সুন্দর নতুন দিচ্ছেন এটা নাকি অনেক আচ্ছা এই জন্য সবকিছু অনেক সুন্দর মানে পরিষ্কার পরিচ্ছন্নতা যেটা খুঁজতে আসছিলাম সেটা নাই
প্রাইসটা কত 1250 হুম এটা আর এক প্লেট 1250 এই যে প্লেটগুলো দেখো এই যে আচ্ছা এটা তো আছে তাহলে ওই যে তেরেগুলো কোথায় তো যে আমরা নেমে গেলাম খুব ভালো লাগলো শোরুমটা নতুন দিছে একদম নতুন এই যে নেমে চলে যাচ্ছি মানলাম চটপটির পাশেই শোরুমটা सब बैगर दुकान खुलना हादिस पार्क चलो बसा चलो तय समय नहीं खाचे ना मैलापुर रास्ता निराला तो दुई पास भेंगे सब रास्ता बड़ कर अनेक बड़ो एखे कय रास्ता मैं फोर लेने रास्ता है तो चारिपास भेगे फिलसे ये पास भांगसे ये पास भांगसे दो साइड भांगसे निराला पर्यंत सॉरी गल्लामारी गल्लामारी बाजार ब्रिज एटा पुरानो ब्रिजटा आर पाशे माछ बाजार ई करे फेलसे तीन मिनट आए फेलसे ऐसे बाजार जे बाजार थेके आमरा बाजार करी गल्लामारी बाजार तो काज शेष करे बैंकेर काज शेष हो गेछे उद्देश्य छिलो बैंकेर काजेर जोन्नोई बाहिरे जावा तो आलहामदुलिल्लाह काज हो गेछे तो एखन होच्छे बासाय चले आसलाम आपनारा तो देखछेनि फुल आपनादेर देखाइछि तो एखन होच्छे खुलना हुगली बेकारीर फास्ट फूड खाबार जोशीम पछन्द करे तो ओखान थेके निये आसछे आर आमादेर जे ग्रामेर बाजार आछे मोर बोले ओइटाके तो सेई मोर थेके गरम गरम जिलाफी भाजा सेई जिलाफी भाजा निये आसछि आमि आबार गरम जिलाफीटा पछन्द करि तो एई जे एखन सब ढेले निब আর জিসান কে রেখে গেছিলাম জিসান খুলনায় আসার পরে খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দিয়েছে ও কিছুই খাচ্ছে না আর আমার কাছে এই সল্টেজ বিস্কুটটা খুব ভালো লাগে আমি আমার কাছে খুব মজা লাগে তো দেশে আসলে এই বিস্কুটটা খাওয়া হয় তো দুই প্যাকেট নিয়ে আসছি 30 টাকা করে প্যাকেট নিছে তো আগে কিন্তু 8 টাকা প্যাকেট ছিল অনেক আগে তো বহুদিন পরে এই বিস্কুট কিনলাম তো এই বিস্কুটগুলো খাবো তো এখন 30 টাকা প্যাকেট হয়ে গেছে আর এই যে তো আপনার ভাইয়া নান রুটি খেয়ে বলতেছে ঢাকাটা যেমন সফট খুলনাটা কিন্তু সফট না একটু শক্ত আছে তো যাই হোক তো হুগলি বেকারি থেকে নিয়ে আসছি সব তা এখন সব সন্ধ্যা হয়ে গেছে প্রায় বাসায় আসতে আসতে 6টা 6:30টা বেজে গেছে আমরা 5টার সময় তো ব্যাংকের থেকে বের হয়েছি খাওয়া দাওয়া করলাম ওইখানটাকে একটু ঘুরেছি তো তারপরে চলে আসছি তো এখন সবাই একটু করে খেয়ে নেবে
জানিয়ে আসছি। তা আমি বুঝলাম যে পুরি টুরি নিয়ে আসো, তা ও বললো যে না হুগলি বেকারি থেকে এগুলা নিয়ে নিই, এগুলো সবাই খাবে। পুরি টুরি তো সবসময় খায়, এগুলা তো সবসময় খাওয়া হয় না, যেহেতু এগুলো টাউনে আর গ্রামে তো এগুলো নাই। তো আমাদের বাসা থেকে হুগলি বেকারি প্রায় এক ঘন্টার রাস্তা, তো এত দূর তো কেউ যায় না। তো এই যে পিজা, জিসানের জন্য পিজা এনেছিলাম, চিকেন পিজা, তা ভালো লাগে নাই আমাদের কাছে। আসলে ঢাকারটা খেতে খেতে এখন আর ওইখানটা ভালো লাগে না। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুলনা শহরটা দেখানোর জন্য, কোথায় কোথায় গিয়েছি সব নাম আমি আপনাদেরকে শেয়ার করেছি, বলে দিয়েছি। তো এই তো, তো আশা করি আমার ভিডিও ভালো লাগবে, খুলনার ব্লগ আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।